তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু। হ্যালো গাইস, আই এম ভটভটি, আমার সাথে আছে কটকটি। তো রেজালো বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি। তো গুসাইপুরের কে টপ হয়েছে তাই দেখবো, চলো। হ্যাঁ রে ভটভট কটকটি, টপার গুসাইপুরের টপার এরকম করে হিলাচ্ছে কেন? দেখে স্যার, স্যার আপনি গুসাইপুরের মধ্যে টপার হয়েছেন না, গেট হিলাচ্ছেন কেন? আমাদের সব দর্শক জানতে চায়। আপনাদের কি বলা খেয়ে দে কাজ ধান্দা নেই, কে হিরাচ্ছে কে নাড়াচ্ছে শুধু ওই দেখে বাড়াবেন নাকি মানা? স্যার আমরা রজিস্টার স্বরূপের ইউটিউব চ্যানেল থেকে এসেছি আপনার ইন্টারভিউ নিতে। তো স্যার আপনি মাধ্যমিকে পাশ হয়ে কেমন লাগছে আপনাকে? কেমন না ঢেমন লাগছে। কে আমাদের ক্যামেরাম্যান ঢেমন? এমন আপনার নয়, যারা খাতা দেখেছে তা। আমি 700 7 কম 700 পাওয়ার ছেলে, 700 তে 700 পেতাম। হ্যাঁ রে, দেখে তো মনে হচ্ছে তুই নামে লিখতে পারবি না, আবার তুই এবার 7 কম 700 তুই তুলবি। কি বললি তুমি মানা? ও কিছু বলে নাই ক্যামেরাম্যান, ক্যামেরা গার্ড। ও নো, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। স্টার অনেকগুলো পেয়েছি মানা, কিন্তু একটা চান দেয়নি। হেড স্যারের কাছে চা দিনতে যাবো মানা, তোমরা যা করার তাড়াতাড়ি করো। বাবু নয় আবার চান দে হা। চুপ, আপনি নিশ্চিত আপনি 700 মধ্যে 700 পাবেন? আমি পুষ্পা মুভির ডায়লগ মেয়ে ঝোঁকে গানে শালা, এই ডায়লগটা প্রত্যেক বিষয়ে প্রত্যেকবার লিখেছি, কিন্তু তাও শালার 100 মধ্যে 100 দিব না মানা। অন্যায় হয়েছে, আন্দোলন করুন। আমরা তোমার সঙ্গে আছি, বড় হয়ে আপনি কি হতে চান? আমাদের দর্শক জানতে চায়। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, আমাদের গ্রামের সবারই বিনামূল্যে চিকিৎসা করতে চাই। তোকে 10 টাকা দিলাম, 5 টাকার গ্যাসের ট্যাবলেট আনতে, 5 টাকাটা আমাকে দে। ভাই লাইভ চলছে, ভাই লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ চলছে। কে রে তুই, আমার ক্যামেরার ভিতরে মাথা ঘুরতে আসছিস? ভাগ এখান থেকে, ভাগ। আপনি দিনের মধ্যে ক ঘন্টা পড়েন? কি করে ছাত্রের মধ্যে ট্যালেন্ট থাকলে পড়ার কোনো দরকার হয় না। যেমন আমাকে দেখুন, 24 ঘন্টার মধ্যে 37.5 ঘন্টা আমি পড়তাম। তাই তো ভাবি বাড়াল, হেডমাস্টার আমাকে স্টার দিল কিন্তু চান দিল না কেন? কঠিন ট্যালেন্টেড বে, আমি ছোট থেকে খুব ট্যালেন্টেড। এ ভাই, এটা হেসে এটা বস্তা, কি করে ঘাস খাবে দেখুন তো। এই ক্যামেরাটা বন্ধ করতে বলুন। আমি তো বন্ধই করে দিয়েছি, আমাদের রকিস্টার শরীফের ক্যামেরা তো অন আছে। কেজিতে 10 টাকা করে লাগবে, আমি আপনার বাড়িতে ঘাস ফেলে দিয়ে চলে আসবো। ঠিক আছে, আমার বাড়িতে ঘাস ফেলে দেবে, আপনাকে টাকা ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, এই ক্যামেরা তুল, ক্যামেরা তুল। তো আমার সাফল্যের পেছে শুধু না আছে পুষ্পারাজ, তার সাথে আছে অস্কার হাসি। আমি দিনে 24 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা ঘাস কাটতাম, আর বাকি টাইমটা আমি একটু পড়তাম। আপনি এখন থাকেন, অন্যদিন ইন্টারভিউ করতে এসে আপনাদের খাসি খাইয়ে দেবো, এখন আমার ঘাস কাটার টাইম এসে গেছে। তো আমি চললাম, চলে এসেছে আমাদের ক্যামেরা ঘোরা। তো আমার সাথে ক্যামেরাম্যান আছে কটকটি, আমি সাথে ভটভটি। তো আমাদের ওই গুসাইপুরের শিক্ষিত ছেলেটা টপার, তো ও আর দেখতে পাওয়া যাবে না, তার নাই সন্দেহ। তো আমাদের রকিস্টার শরীফের চ্যালেঞ্জ চলছে এবং চলবে, তো আপনারা সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আপনারা একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। হ্যালো বন্ধুরা, আমাদের এই মাত্র ভিডিও শ্যুট হলো, আমাদের সেই ক্যামেরাম্যান উঠে চলে এসে চলে আসো, আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে। তো আজকে প্রায় 2-3 ঘন্টা ধরে একটা ভিডিও শ্যুট করলাম, আমাদের সেই মাধ্যমিক টপারের ইন্টারভিউ নিলাম। তো ইন্টারভিউটা সবাই আশা করি সবাইকে ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সেই ক্যামেরাম্যান তো পুরো পাগল হয়ে গেছে। আর এই মাত্র আমাদের টপার সাথে কিছু কথা বলুন। তো বলছি যে কি, যার যার চ্যানেলটা লাল আছে কিপে করে দিবেন সাদা, আমাদের মনে নাই কোনো কাদা। খুব মেহনত লেগেছে গো, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা টিপে দিবেন।